জটিল রোগে আক্রান্ত রহিম চাঁদ ত্রিপুরা এক বছর ধরে বিছানায় শয্যাশায়ী, স্ত্রী সহ পরিবারের অন্যান্যরা দিশেহারা অবস্থায়। ঘটনা সুনামুড়া মহকুমার অন্তর্গত কাঠালিয়া ব্লকের এডিসি ভিলেজের কাচ্ছাখোলা এলাকায়। উল্লেখ্য, 23 ধনপুর বিধানসভার অন্তর্গত কাচ্ছাখোলা এডিসি ভিলেজের বাসিন্দা রহিম চাঁদ ত্রিপুরা একটা সময় অটোরিকশা চালিয়ে উনার পাঁচজন পরিবারের চালিয়ে আসছিলেন। তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনায় একটি ঘর পেয়ে কোনোক্রমে সে ঘরে পরিবার নিয়ে বসবাস করতে থাকেন। এমন অবস্থায় সে জটিল রোগে আক্রান্ত হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে রোগাক্রমের কারণে সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে রোগ চিকিৎসার জন্য অটোরিকশাটিও বিক্রি করে দিতে হয়। কিন্তু তাতেও চিকিৎসার খরচ মিটিয়ে ওঠানো সম্ভব হয়নি। ধীরে ধীরে রোগাক্রমের কারণে রহিম চাঁদ ত্রিপুরা ঘরে শয্যাশায়ী হয়ে পড়েন। দীর্ঘদিন এভাবে চলার পর চিকিৎসক জানিয়ে দিয়েছেন উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে নেওয়ার বিশেষ প্রয়োজন, নতুবা এই জাতীয় জটিল রোগ চিকিৎসা করা সম্ভব নয়। পরিবারের পাঁচজন সদস্য, পরিবারের একমাত্র উপার্জনশীল অসুস্থ হয়ে পড়ায় গোটা পরিবারটি এখন অনাহার অর্থাহারে দিন কাটাচ্ছে। এই অবস্থায় রহিমের স্ত্রী একেবারে দিশেহারা অবস্থায়। এমন অবস্থা যে বেচা বিক্রি করার মতন কোনো সম্পদই নেই। এই অবস্থা সংশ্লিষ্ট এলাকাবাসীরা পরামর্শ দিয়েছেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে বিষয়টি নেওয়ার জন্য। এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রী কিংবা ওনার এলাকার কেন্দ্রীয় মন্ত্রী এগিয়ে আসেন কিনা। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। আমি তখন বাড়ি ঘর আসি, মানে আবার চলতাম পারি না। চাল আজকে তাহলে কাল নাই, এমন অবস্থায় দাঁড়াইছি। আমি চললাম তো রাস্তা না, এত টাকা কই পামু? আমি চিকিৎসা করানোর মতো আমরা কিছু নেই। আমার বাড়ি ঘর খেত নাই, টিলা নাই, কিচ্ছু নাই। আমি একটু ফকির হয়ে গেছে, অল্প আসছিল ওইটা বিক্রি করি, যা টাকা আসছিল রেসপন্সর এটাই দিয়েছে। চিকিৎসা করি এরপর হচ্ছে ভাই, এরপর যেতে পারি না টাকা পয়সার অভাবে। এবার নাম কম দিলে আপনারা একটু আমার দয়া করে একটু সাহায্য করেন। নমস্কার মুখ্যমন্ত্রী, আমার সামনে কতটা বাঁচাই দিস, আমি তো কোনো ফোলা পাই না। পাঁচজন অন্যা বলে শিশু, আমি না বড় শুধু চারজন, আমি একলা কামাই করে খাওয়া লাগে, আমার তো কোনো কেউ নাই। তুমি কত বাঁচাই, হাই নমস্কার বলে জাগা জমি কিচ্ছু নাই। বাগান সাগান আমি বেঁচে লেছি, কত আগে আমি বাগানে বেঁচে লেছি, আমি জমি বেঁচে লেছি, ওনার কিচ্ছু নাই। আমি চাওয়ানো কোনো ক্ষমতা নাই, আমি কোনো বাঁচাই, আমি কোনো নামে নমস্কার করি। হারি বন্ধ আছে, হারি